এই ভদ্রলোক তো আমাদের অমিতাভ চৌধুরী আজকাল বেশ নামটাম করেছেন, লেখক মেয়েদের ছোট করেছেন, বাংলাদেশের লেখক মেয়েদের ছোট করেছেন। ওইসব সাহিত্যটাই তো বড় গুরুগম্ভীর ব্যাপার, ওসব আমাদের হাতে ছয় না। এবার সত্যি করে বলতো, ঘরে কবে আসছো? এমন উপহার আমাকে কেউ কোনোদিন দেয়নি। আমি তোমাকে উপহার দিলাম সামান্য একটা উপন্যাস মাত্র, আর তুমি আমাকে দিয়েছো তোমার সেবা, তোমার চল। সংসার আমার একমাত্র বন্ধন, আমার ছোট বোন, ও নিউরোটিক পোলিওতে ভুগছে জানো। দাদামণি কোথায়? অফিস গেছে। অফিস গেছে, তুমি কিভাবে জানলে? আমি ভালো নেই দাদামণি, আমি ভালো নেই। ছেড়ে দিয়ে যাও। আ দাদামণি, আমি পড়ে গেছি, আমি পড়ে গেছি। পড়ে গেছি মানে কে বললে? তবে কি টাকা পড়ো পড়ো না, তবে ঘন্টা ঘন্টা দেখি ওষুধ খেতে হয় না। আরে জোরে খেলো, কি মজা, জোরে খেলো।